Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear viewers, আশা করি আপনারা সব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে আমার চ্যানেলটা দেখরা আপনারা অনেক অনেক ধন্যবাদ। গত সামারও আমি স্টেপনি ওয়েট থেকে এক গাছ থেকে কিছু লেবুর ডাল আনিয়া কাটিঙ্গা নিয়ে আমি রুইছিলাম। রোয়ার পরে আমি একটা ভিডিও আপলোড করছিলাম। অনেক ভাই বোন হলে আমার এই ভিডিওটা লাইক করছেন, ভালো পাইছেন। আমার কাছে অনেক কমেন্টও আইছে, প্রচুর কমেন্ট আইছে। অনেকে কমেন্টও জানতে চাইছেন যে এটা প্ল্যান্ট আমি বেছি নি বা আমি কোনো কাটিং দিতাম পারবো নি। তো ভাই বোন হল, আমার কাছে তো কোনো বড় গাছ নাই আর এখন তো নতুন কাটিং থাকি আও ফাতা গজাইছে। ইনশাআল্লাহ দোয়া করবা যদি আমার গাছগুলো বড় হয় আর সাকসেস হয় তাহলে আমি ইনশাআল্লাহ কাটিং শেয়ার করবো আপনারা। ওই দেখতে পারে আমার গাছ আনগুন উন্ডর ছিল আনি রাখলাম উন্টারও পাতা সবটি ফরি গেছিল, আবার নতুন করে ফাতা গজাইছে। এগুলো একটু খসমা খসমা রয়েছে আর ওগুলো একটু ফক্ত ফাতা হয়েছে। গাছ সবচেয়ে বড় কথা যে গাছগুলো আমার সার্ভাইভ করে নিছে উইন্টার, ওগুলো বড় কথা। ওই জারানি একটা গাছ, এই ডালটা আমি আনছি আমার বাংলাদেশ থেকে। যারা আমার রুফটপ গার্ডেনের ভিডিও দেখছেন দেখতে পারছেন আপনারা অনেক লেবুর গাছ আমার ছাত্র আছে। ওটা এক গাছ থেকে আমি ডাল কাটিয়ে আনছিলাম পাঁচ ছয়টা, তো একটাও সার্ভাইভ হয়েছে, বাকিগুলো মরে গেছে। আমি রাঙ্গর ব্যক্তি বান্ধিয়ে ওই আউটাও উন্ডর ছিল রাখি দিছিলাম, কোনো উর্বার দিছে না, বাট সার্ভাইভ হয়ে গেছে একটাও, মাশা আল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। হেলদি লাগের গাছটাও পাতাও ঠিক আছে, ইনশাআল্লাহ আশা করি এই সামারও রইত খাইলে বড় হয়ে যাব। আর এইগুলা তো সামারোর কাটিং থাকিয়া আগুনে খুব সুন্দর লাগে, গাছাইন খুব হেলথিও লাগে, নয়া নয়া শুট হল দিছে। আর ওই গাছটার ফাতাগুলো কিতার লাগে কুকড়া কুকড়া হয়ে গেছে, কি প্লান্টগুলোর কোনো স্ট্রেস অফ রিয়ালে তারা ফাতার মাঝে সাইন দেয় যে নিউট্রিশন কম নি না পটাশিয়াম কম, ফাতার মাঝে সাইন নাই। তো আমি দেখবো ইন্টারনেটে সার্চ করিয়া ফাতাগুলা কুকুর হইলে কেতার লাগে, নিচের দিকে কুকুর হইলে এক প্রবলেম, উপরের দিকে কুকুর হইলে অন্য প্রবলেম। তো এটা জানা লাগে, ইন্টারনেটেও সার্চ করলে পাওয়া যাইব। আরও বারোটা একটা বাক্যা লাম্পা ডাল হয়েছে, ওটাও খুব হেলথি লাগে। উনটারও আমি ও যে সিট্রাস প্লান্টের একটা ফিড আছে ও ফিডগু একবার দিছিলাম আর কোনো ফিড দিছি না। এখনও গালা কুড়িয়া দিয়া আশা করি মার্চের এন্ডে দিয়া নি মুগি ভাড়া, আর এ যদি কুড়িয়া কিছু বন মিল দিলেই মো তো রুটো কল স্ট্রং হইব, মজবুত হইব, আর কোনো জাত ফানি দেওয়া লাগতো না। আর মাটি ড্রাই হইলে কিছু ফানি দিব। ওই জন্য ও সিট্রাস ফুডটা আমি দিছিলাম, সিট্রাস ট্রি উইন্টার ফিডিকটা ইন্টারনেট থেকে আনিয়া দিছি, একবারও দিছি। আর ও জায়গা নিয়ে একটা গাছ, একটা আমার বেআইন গেছিলা গত বছর দেশ, তাই পাঁচ ছয়টা ডাল আনছিলা, একটা ডাল আমার উপহার দিছেন, আওটাও এই ফাতায় গুণয়া দিছে, করে দেওয়া হয়েছে, মাশাআল্লাহ ওটাও সাকসেস হয়ে গেছে। কি আগামীতে আশা করি সামারও আরও বাইর দিব আপনারে, আগামী সামারও ইনশাআল্লাহ আরও আপডেট দিব। আর আমার কাছে এগুলো যে সাকসেস হয়ে গেছে ওখানে আমার খুশি লাগে। তো অনেক ভাই হলে যে জিও করছেন, ভাই বোন হলে আমার কাছে রিকুয়েস্ট করছিল যে কাটিং দিবার লাগে, দোয়া করবা গাছগুলো যদি বড় হয় ইনশাআল্লাহ আমি সকলের লাগে কাটিং শেয়ার করবো। আমার এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগলে লাইক করবা, শেয়ার করবা আর দয়া করে সাবস্ক্রাইব করবা। আর যারা যারা সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেল, আপনার কাছে অসংখ্য ধন্যবাদ।
আপনারা আমার পাশে থাকবা, আপনারা পাশে থাকলে আমি আরও অনুপ্রাণিত হইমু, আরও নতুন নতুন ভিডিও লই আপনার সামনে হাজির হইমু। জানি নয়া নিয়া কুড়ে দিছে গাছগুলায়, আরও ফাটা আরও আইব, দেখা যার। আজকে অতটুকু আপনার লাগি, আগামীতে আবার নতুন ভিডিও লইয়া দেখা হইব। যে যেখানে আছেন ভালো থাকা, সুস্থ থাকা, আর বেশি বেশি করে আমার চ্যানেলটা লাইক আর শেয়ার করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।